हेलो द स्टूडेंट ऑफ क्लास सिक्स, तुम्हारा देखो आज के क्लास सिक्सर अध्याय फोर रोमान संख्या सम्पर्क आलोचना करा हबे। रोमान संख्या अर्थात एटा एक रोमान हच्छे एक प्राचीन नाम, अर्थात आगे थेके मने अन्य देश थेके एसेछे। से रोमान संख्या तारा किभाबे व्यवहार करत रोमानरा, से संख्या सम्पर्क एखाने आलोचना करा हबे। तुम्हरा क्लास सिक्से पढ़ो, जखन बोला हय तुमि कोन क्लासे पढ़ो लिखे देखाओ, तखन तुम की रकम लिखबे सेटा तुम्हरा हयतोबा लिखबे एकटु अन्य रकम भावे। किन्तु आमरा रोमान संख्या ना व्यवहार करे आमरा साधारण संख्या अर्थात হয় বাংলায় ছয় লিখি ক্লাস সিক্স, বা লিখি ইংলিশে ছয়। কিন্তু যখন তোমরা ক্লাসে লিখো তখন তোমরা কীরকম লিখো? তখন লিখো ক্লাস সিক্স, অর্থাৎ ক্লাস সিক্স, তখন তোমরা লিখো এইভাবে, আগে একটা এইরকম তারপরে এইভাবে দেওয়া হয়। অর্থাৎ তোমরা জানো এটাকে বলা হয় পাঁচ, যখন এই ক্লাস ফাইভ বলা হয় তখন তোমরা লিখো শুধু এই ভিটা লিখো, যখন সিক্স বলা হয় তখন ফোর বলা হয় তখন এইখান এইটা লিখো, যখন সিক্স বলা হবে তখন কি লিখবে? তখন লিখে তোমরা ক্লাস সিক্স, তখন কি লিখে তোমরা দেখো, তখন তোমরা লিখো এইভাবে একটি, তারপরে এইভাবে একটি লিখো। তাহলে ক্লাস ফোরের ক্ষেত্রে তোমরা আগে একটি মানে আই দিও ছোট হাতের, তারপরে একটা ভি দিও ছোট ভি। এবার ক্লাস সিক্স যখন লেখা হয় তখন একটা ভি আগে, তারপরে একটা আই পরে দিও। যখন ক্লাস ওয়ান লেখা হবে তখন তোমরা কীরকম লিখো? তাহলে ক্লাস ওয়ান লিখলে শুধু এই আইটা দেওয়া হয়। কিন্তু এগুলা কি সংখ্যা? এগুলা হচ্ছে রোমান সংখ্যা, অর্থাৎ প্রাচীন রোমানরা এই সংখ্যাগুলোকে ব্যবহার করত। তাহলে তোমরা যখনই আমরা বলি যে ক্লাস ফাইভ লিখো, তখন তোমরা ক্লাস ফাইভ লিখো, সে তখন লিখতে গেলে তোমরা শুধু ভিটা ব্যবহার করো। ক্লাস ফোর লিখতে গেলে তখন এই আই এবং ভি ব্যবহার করো। ক্লাস সিক্স লিখতে গেলে তখন ভি আর আই ব্যবহার করো। যখন ক্লাস সেভেন লিখতে বলা হয় তখন ভি দুটো আই ব্যবহার করো। যখন ক্লাস এইট লিখতে বলা হয় তখন ভি তিনটি আই ব্যবহার করো। যখন নাইন লিখতে বলা হয় তখন একটি আই এবং একটি এক্স লিখো। যখন ফোর লিখতে বলা হয় তখন কিন্তু এইভাবে লিখছ, থ্রি লিখতে বললে তাহলে তোমরা কীভাবে লিখবে? তিনটি আই লিখবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে এগুলা লেখার একটা নিয়ম আছে, সেই নিয়ম সম্পর্কে এখন তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে। অর্থাৎ তোমরা জেনে রাখো যে প্রাচীন রোমানরা এই সংখ্যাগুলো ব্যবহার করত। তাহলে সেই নিয়মগুলো কি আমি একের পর এক আলোচনা করে যাচ্ছি। তাহলে দেখো এ ভি আই ভি অর্থাৎ ফাইভ এবং ফোর এবং ভি আই অর্থাৎ সিক্স, এগুলো রোমান সংখ্যা। তাহলে প্রাচীন রোমানরা এই সংখ্যা ব্যবহার করত। তাহলে এই সংখ্যা ব্যবহারের কতগুলি নিয়ম রয়েছে? নিয়ম রয়েছে সাতটি, সেই সাতটি আমি এখানে করে দেখাচ্ছি। দেখো রোমান পদ্ধতি লেখার ক্ষেত্রে সাতটি মূল চিহ্ন ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে রোমান সংখ্যা, তারপর হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা। অর্থাৎ রোমানরা যে সংখ্যাটা ব্যবহার করত সেই সংখ্যাটা এখানে লেখা হবে, এবং হিন্দু আরবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার, ওয়ান টু থ্রি ফোর, এগুলা নিচে লেখা হবে। তাহলে এখানে প্রথমে হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা, আমরা যখন বলি তখন আমরা লিখি এক, অর্থাৎ আমরা এক লিখি এইভাবে ওয়ান। তাহলে এইখানে লেখা হয় শুধু রোমান সংখ্যায় এইভাবে একটা দেওয়া হয়। এরপর হচ্ছে যদি বলা হয় টু, তাহলে দুটি দেওয়া হবে। সেগুলো আমি পরে বলছি যে মূল সাতটি সংখ্যা মানে সেই সাতটি চিহ্ন এখানে দেখা হবে।
তাহলে এখানে মূল শাস্ত্রী চিহ্ন বলছি, তাহলে এখানে হচ্ছে ভি, অর্থাৎ ভি তোমরা জানো ভি সমান কত হয়, পাঁচ হয়। যখনই পাঁচ মানে বলা হয় যে ক্লাস ফাইভ লিখো, তখন তোমরা ফট করে এইভাবে ভি দিয়ে দিও, তাহলে তোমরা ভি সমান পাঁচ জানো, অতএব ক্লাস ফাইভের পাঁচ লিখো। তাহলে দুটি হলো। এবার হচ্ছে যে দশ যখন বলা হয় ক্লাস টেন লিখো, তখন তোমরা কীভাবে লিখো, এইভাবে একটি এক্স লিখে দিও, তাহলে এই এক্সের অর্থ হচ্ছে টেন। তাহলে এইখান তোমরা এগুলা জানো, কিন্তু এগুলা কি সংখ্যা সেগুলো জানতে না, তাহলে এখানে এগুলাকে বলা হয় রোমান সংখ্যা, রোম দেশ থেকে উৎপন্ন হয়েছে তার জন্য একে বলা হয় রোমান সংখ্যা। তাহলে এটার অর্থ হচ্ছে দশ, তাহলে এখানে আমি দশ লিখব। এরপর হচ্ছে আমাদের আরেকটি মূল সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে এল। এল সমান কত আমাদের হিন্দু আরবিক সংখ্যায়, পঞ্চাশ। এল যখন থাকে তখন তাকে বলা হয় পঞ্চাশ। এরপর পরের সংখ্যাটি হচ্ছে সি, তাহলে সি এর অর্থ হচ্ছে একশো। রোমান সংখ্যায় সি সমান আমাদের হিন্দু আরবিক সংখ্যায় হচ্ছে একশো। এরপর হচ্ছে ডি, বড় হাতের ডি, বড় হাতের সি, তাহলে এই ডি, ডি এর অর্থ হচ্ছে আমাদের এখানে পাঁচশো। অর্থাৎ রোমান সংখ্যায় ডি যদি হয় তাহলে পাঁচশো বোঝানো হয়। এরপরের সংখ্যা হচ্ছে আমাদের এম, বড় হাতের এম, রোমান সংখ্যায় যদি বড় হাতের এম দেওয়া হয় তাহলে এক হাজার হয়, অর্থাৎ এখানে এক হাজার হবে। এই সাতটি সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে এবং এই সাতটি সংখ্যার থেকে এইগুলো হচ্ছে মূল সংখ্যা। তাহলে এই মূল চিহ্ন, এই মূল চিহ্ন থেকে সমস্ত সংখ্যা আমরা লিখতে পারবো, এক থেকে একশো, হাজার, সমস্ত কিছু আমরা লিখতে পারবো। কীভাবে লিখি সেগুলা এর পরবর্তী ক্ষেত্রে আমি আলোচনা করছি। তোমরাকে যদি বলা হয় প্রথম শ্রেণী লিখো, তোমাদেরকে যদি বলা হয় প্রথম শ্রেণী তাহলে কীভাবে লিখবে, দ্বিতীয় শ্রেণী তাহলে কীভাবে লিখবে, তৃতীয় শ্রেণী কীভাবে লিখবে, চতুর্থ শ্রেণী কীভাবে লিখো, পঞ্চম শ্রেণী কীভাবে লিখো, ষষ্ঠ শ্রেণী কীভাবে লিখো, সেটা এখন আলোচনা করে দিচ্ছি আমি তোমাদের। তাহলে দেখো প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত কীভাবে লিখো সেটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে প্রথম, প্রথম বলতে আমরা কীরকম লিখি, প্রথম শ্রেণী যদি বলা হয় প্রথম শ্রেণী তাহলে তোমরা কীভাবে লিখো সেটা দেখো, তোমরা লিখো একটি এক। তারপর যদি বলা হয় দ্বিতীয় শ্রেণী তাহলে দ্বিতীয় কীভাবে লেখো, দ্বিতীয়, দ্বিতীয়তে লিখো এইভাবে দুটি দিও। যখন বলা হয় তৃতীয় তখন তোমরা কীভাবে লিখো, তখন লিখো এইভাবে তিনটি দিও। যখন বলা হয় চতুর্থ তাহলে চতুর্থ কী লিখো, চতুর্থ, চতুর্থ লিখো, তখন তোমরা কিন্তু আর এরকমভাবে লিখো নাই, তখন তোমরা লিখো এইভাবে। এরপর হচ্ছে পঞ্চম, তাহলে পঞ্চমে লিখো এইভাবে, পঞ্চম শ্রেণী যখন বলা হয় তখন তোমরা এইভাবে লিখে দাও, কিন্তু ষষ্ঠ অর্থাৎ সিক্স, যখন সিক্স লিখতে বলা হয় তখন কিন্তু তোমরা লিখো এরকম ভি একটা আর এইভাবে একটা লিখো। কিন্তু এখানে তৃতীয় বললে তিনটি দাঁড়িয়ে দিচ্ছ, চতুর্থ সময় কেন তিন চারটি দিচ্ছ না, তাহলে নিশ্চয়ই কোনো নিয়ম রয়েছে, তাহলে সেই নিয়ম তোমাদেরকে জানতে হবে। আবার যখন আমরা চতুর্থের পরে পঞ্চম লিখছি তখন আর শুধু ভি দিচ্ছি, তখন এই আইটা আমরা দিচ্ছি নাই, তাহলে শুধু ভি দিচ্ছি, কেন এরকম। আবার যখন ষষ্ঠ লিখছি তখন ভি আর ডান সাইডে একটা আয় দিচ্ছি, অর্থাৎ চতুর্থ লিখলে ভি এর আগে একটা আয় থাকছে এবং ষষ্ঠ লিখলে ভি এর পরে একটা আয় থাকছে, কেন এরকম সেটা তোমরা জানো না। তাহলে এইগুলা, এই সংখ্যাগুলা রোমান সংখ্যা লেখারও একটা পদ্ধতি রয়েছে, তাহলে সেই পদ্ধতি এখানে আলোচনা করা হবে। তোমরা ভালো করে ধ্যান দিয়ে দেখবে, শুনবে, তাহলে নিশ্চয়ই শিখতে পারবে। তাহলে দেখো
নিয়মগুলা। এক নম্বর নিয়ম, এক নম্বর নিয়ম হচ্ছে প্রমাণ সংখ্যা লেখার কতগুলি পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমি মানে ধাপগুলো আমি এখানে লিখছি। তাহলে প্রমাণ সংখ্যা লেখার সময় একই চিহ্ন, একই চিহ্ন পর পর ব্যবহার করার মানে যোগ। তাহলে পর পর যখন ব্যবহার করি তখন তার মানে হচ্ছে যোগ। অর্থাৎ যখন আমরা যেমন যদি বলা হয় তোমাদেরকে যে দুই, অর্থাৎ এখানে দুটি লিখছি, তাহলে এর অর্থ কি হচ্ছে, অর্থাৎ একটি হিন্দু আরবিক সংখ্যা প্লাস আর একটি হিন্দু আরবিক সংখ্যা ইজিকুয়াল টু দুই হচ্ছে। অর্থাৎ এইরকমভাবে দুই লিখলে তাহলে দুই বোঝানো হবে, যদি আমরা তিন লিখি তাহলে কি হবে, তৃতীয় শ্রেণী তোমরা লিখলে যে তৃতীয় লিখেছি কিভাবে, তিন লিখেছি, অর্থাৎ এর অর্থ কি, এর অর্থ হচ্ছে একটি এক যুক্ত আরেকটি এক যুক্ত আরেকটি এক, অর্থাৎ তিনটি একের যোগফল, অর্থাৎ থ্রি। তাহলে তিনটি যোগের যোগফল হচ্ছে তিন। কিন্তু চার ব্যবহারের ক্ষেত্রে তোমরা আগেই দেখেছ যে চার ব্যবহার করতে গেলে কিন্তু অন্যরকম আমরা লিখছি, সেটা কেন, সেটারও একটা নিয়ম রয়েছে। তাহলে সেই নিয়মটা এখানে বলে দেওয়া হচ্ছে, দেখো তোমরা দু নম্বর নিয়ম, তাহলে সেটা হচ্ছে দু নম্বর নিয়ম। দু নম্বর নিয়ম কি রয়েছে, প্রমাণ সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাঁ দিকে অর্থাৎ দেখো যখন রোমান সংখ্যা লেখা হচ্ছে সেই তখন রোমান সংখ্যা লেখার বড় সংখ্যার চিহ্নের বাঁ দিকে ছোট সংখ্যা, যদি বাঁ দিকে কোনো ছোট সংখ্যার চিহ্ন, ছোট সংখ্যার চিহ্ন চিহ্ন থাকলে চিহ্ন থাকলে ছোট সংখ্যা সব সময় বড় সংখ্যা থেকে বিয়োগ বিয়োগ হয়, যেমন আমরা লিখি। তাহলে এখানে কি বলা হয়েছে যে বড় সংখ্যার বাঁ দিকে মানে লেখা হয়, যেমন আমরা লিখি ফোর
অর্থাৎ ফোর, এখানে ফাইভ হচ্ছে বড়, তার আগে হচ্ছে ছোট, অর্থাৎ ওয়ান এখানে রয়েছে, তাহলে ওয়ানটা ছোট। তাহলে এটা আমরা কিভাবে লিখি, ইকুয়াল টু কেমন হয়, তাহলে ফাইভ প্রথমে লিখব আমরা, দেখাচ্ছি আমি, অর্থাৎ ভি মাইনাস ওয়ান যদি আমরা লিখি মানে ভেঙে, তাহলে হচ্ছে ভি মাইনাস ওয়ান, ভি ইকুয়াল টু হচ্ছে ফাইভ, তাহলে এখানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু হয় ফোর। তাহলে আমরা তিনটে সংখ্যা লিখতে পারি না, তিনটে সংখ্যা লিখলে কিন্তু আমাদের অসুবিধা, পরপর তিনবার ব্যবহার করা যায় না, প্রমাণ সংখ্যা পরপর তিনবার ব্যবহার সম্ভব নয়। তাহলে এরপর আমরা শিখলাম যে কিভাবে লিখছি। তাহলে এরপর দেখো, এখানে যদি আমরা লিখি, এর অর্থ কি তোমরা সবাই জানো, এর অর্থ হচ্ছে নাইন, অর্থাৎ টেন মাইনাস ওয়ান, টেন মাইনাস ওয়ান, এখানে ওয়ান হচ্ছে, তাহলে এখানে আমরা লিখব দশ বিযুক্ত এক সমান হয় নয়। তাহলে আমরা এইভাবে নয় লিখি, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। এরপর রয়েছে তৃতীয় নিয়ম, সেই তৃতীয় নিয়মটা তোমরা দেখো। তাহলে তৃতীয় নিয়ম হচ্ছে, তোমরা দেখলে যে পরপর তিনবার ব্যবহার করা যায় না, তাহলে তৃতীয় নিয়মটা হচ্ছে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন তিনবার হবে, তিনবারের বেশি ব্যবহার করা যায় না, তাহলে তিনবারের বেশি ব্যবহার করা যাবে না। কারণ তোমরা এর আগে দেখলে আমরা তৃতীয় লিখেছি তিনটা দাঁড়ি দিয়ে, কিন্তু চতুর্থ লিখছি এক, মানে এখানে যদি বলা হয় চতুর্থ, তাহলে যেমন চতুর্থ এক দুই তিন চার, এটি চলবে না, কেন চলবে না সেটা বলে দেওয়া আছে যে তিনটির বেশিভাবে ব্যবহার করা যাবে না, তাই এটি চলবে না। তাহলে আজকে মানে এই পর্যন্তই, এর পরের ভিডিওয় তোমরা এর পরের নিয়মগুলো অবশ্যই পাবে।